হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি গাইস ধনিয়া চিকেন তার জন্য এখানে বেশ কিছু বাটা মশলা নিয়েছি কিছু গোটা মশলাও নিয়েছি সবার প্রথমে কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণই তেল লাগবে আর তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এইবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলায় আছে ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ দু পিস করে দিয়েছি আর কি এটা একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এতে আমি দিয়ে দেবো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল করে প্রথমে ভেজে নেব তারপরে এতে মাংসটা আমি দিয়ে দেবো এখানে চিকেনটা আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তোমরা চাইলে না একটু ছোটো সাইজ করে নিতে পারো বেশি বড়ো করলে কিন্তু ভালো লাগবে না তাহলে কিন্তু ভিতর পর্যন্ত মশলা ঢুকবে না আর যেহেতু পুরো রান্নাটা কিন্তু ভাজা আর কষাতেই কিন্তু রেডি হবে জল দিয়ে আলাদা করে কিন্তু সেদ্ধ করব না যার জন্য একটু ছোটো সাইজ হলে ভালো হয় তো এখন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু কিছু মাখানো ছিল না এটা এমনি জাস্ট মানে প্লেন আর কি ধুয়ে আর সেটাকেই দিয়ে দিলাম তো এইবারে খুব ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি ভাজবো ভাজ ভাজি হাফ সেদ্ধ হয়ে যাবে আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি গাইস ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে আরও ভালো যায় এটা প্লেন যে মানে স্টিম রাইস আর কি ওর সাথে একদমই ভালো লাগবে না তাই তোমরা ট্রাই করো না আর জিরা রাইস বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে চিকেনটা ভাজা হয়ে গেছে এইবারে একটা বাটা মশলা আমি দিয়ে দিলাম এতে আছে আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর গোটা গোলমরিচ সব একসাথে বেটে এটা আমি দিয়ে দিলাম পুরো রান্নাটাই কিন্তু মানে যে ঝালটা হবে সেটা হচ্ছে গোলমরিচের ঝালটাই দেওয়া হবে আর কি মানে এতে আমি আর কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা কিন্তু ব্যবহার করবো না টোটালটাই গোলমরিচের ঝাল থাকবে যাই হোক সেই জন্য মানে গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে তোমরা তোমাদের কম বেশি মানে যে যেমন ঝাল খাও সেই হিসাবে গোলমরিচটা কম বেশি করে নিও পরিমাণ মতো নুন দিলাম এইবারে গ্যাসটা স্লো করে কিন্তু ভালো করে এটাকে আমি একটু কষবো হালকা একটু না করবো খুব বেশি লাগবে না না করতে মাংস কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রথমেই এইবারে এতে আমি কাজু বাদাম কিসমিস আর আমন্ড বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিলাম এখানে আটটার মতো আমন্ড বাদাম আছে তারপরে আট দশটার মতো কাজুবাদামও আছে কিসমিস আছে আট দশটার মতো আর একটা জিনিস শেয়ার করি গাইস যেটা হচ্ছে আমি যেই রান্নায় কিসমিস বাটা ব্যবহার করি না সেই রান্নায় কিন্তু আমি চিনি মানে যে টাচ করি চিনি যে অল্প করে দিই না আমি বেশি রান্নাতে সেটা কিন্তু করি না কারণ কিসমিস একটু মিষ্টি হয় তাহলে কিন্তু ডবল মিষ্টি হয়ে যাবে চিনি দেওয়ার ফলে সেই জন্য কিসিস যেই রান্নায় আমি ব্যবহার করি সেই রান্নায় কিন্তু আমি চিনিটা ব্যবহার করি না যাই হোক এখন আমি ধনেপাতা বাটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা বাটা দিলাম এতে আমি এক কাপ পরিমাণ প্রায় আর মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবে তারপরেই কিন্তু ধনে পাতা বাটাটা দিতে হবে এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে গ্রেভিটা আর একটু কমিয়ে নেব নিলেই গ্যাসটা আমি বন্ধ করে দেবো তার আগে চারটে গোটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি আমি চিঁড়ে কিন্তু দিইনি গোটাই দেবো আর একটু পাতিলেবুর জুস দেবো এতে এটা হয়েই এসেছে আর কি পুরো রান্নাটায় কিন্তু আমি হলুদও ব্যবহার করিনি বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি সেই জন্য একটু সবুজ সবুজ ব্যাপারটা আসছে আর যেহেতু ধনে পাতা দেওয়া আছে একটু সবুজই এটা কালার হবে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম আমি কারণ মশলা আমি একদমই নষ্ট করি না এইবারে গ্যাসটা স্লো করে আমি একটু এটাকে চাপা দিয়ে দেবো তার আগে কাঁচা লঙ্কাটা লেবুটা দিয়ে দেবো গ্রেভিটা একটু শুকনো হয়ে গেলেই ওপর থেকে তেল ছেঁড়ে দেবে তখনই জানতে হবে এটা রেডি হয়ে গেছে একটা গোটা পাতি লেবুর মানে জুসটাই কিন্তু এতে আমি দিলাম কারণ এতে টমেটো বা টক দই কোনোটাই আমি কিন্তু দিই নি সেই জন্য পুরো রান্নাটা একটু লেবুর জুসটা কিন্তু বেশি লাগবে পাতিলেবুর জুস আর কি পাঁচ মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে রেখেছিলাম তার কারণ যেহেতু এতে কাজু দেওয়া আছে না এটা কিন্তু ঘন ঘন নাড়াতে হবে আর কি তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে করে এইবারে আমি গ্রেভিটা একটু কমিয়ে নেবো নিলেই এটা রেডি হয়ে যাবে একটু হালকা গ্রেভি রেখে গ্যাসটা বন্ধ করবে তার কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা এইরকম হয়ে যাবে যেহেতু কাজু টাজু দেওয়া আছে না একটু মানে গ্রেভিটা আর কি মানে বসে যাবে সেই জন্য একটু গ্রেভি থাকতে থাকতে নামাবে ঠান্ডা হওয়ার পর ওটা একটু শুকনো শুকনো ব্যাপার চলে আসবে আর কি যাই হোক এটা রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে গাইজ আজকে রেসিপি অবশ্যই লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি আছে চাইলে ঘুরে আসতে পারো আজকের মতো সবাইকে বাই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো লাগলে কিন্তু গাইস অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং খুব সুন্দর কিন্তু গন্ধও এসেছে আর কালারটাও কিন্তু সবুজ সবুজ খুব সুন্দর এসেছে বাই গাইস